ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন ত্রিপুরার পক্ষ থেকে শনিবার 14তম সম্মেলন অনুষ্ঠিত হয়। ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোমে আয়োজিত একদিনের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সহসভাপতি প্রদীপ বিশ্বাস। তিনি বলেন, দেশে বর্তমানে ব্যাংকগুলি সংযুক্তিকরণ করার চেষ্টা চলছে এবং মূল উদ্দেশ্য হল ব্যাংকগুলি সংযুক্তিকরণ করে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া, অর্থাৎ যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা ফিরিয়ে দেয় না তাদের কাছে ব্যাংকগুলি তুলে দেওয়ার চেষ্টা করছে সরকার। এখন পর্যন্ত 78 দিনের বিরোধিতা করে ধর্মঘট করা হয়েছে, এই লড়াই জারি রয়েছে, আর লড়াইয়ের মধ্যে দিয়ে এই সম্মেলন আয়োজন করা হয়েছে। সম্মেলন থেকে আগামী দিনের জন্য আরো বৃহত্তর লড়াই করার শপথ নেওয়া হবে।